হ্যালো বন্ধু ওয়েলকাম টু কপুর সংসার এই দেখো সিম পিঠে শিম পিঠেটা কী সুন্দর দেখতে দেখতে যেমন সুন্দর আর খেতেও সেই রকম স্বাদ ভর্তি এই দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো ডিমের কুসুমের মতো লাগছে না বন্ধুরা যদি লেগে থাকে তো একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমি এই রেসিপির ভিডিওটা আমার লিংকে দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আর আমি কি করছি এই শিমপিঠেটা দিয়ে সেটা তোমাদের দেখাচ্ছি চলো ধৈর্য ধরে দেখো আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে বন্ধুরা আমি দিয়ে দিলাম দুধ আদি দিলাম চালের গুঁড়ো আদি দিচ্ছি খেজুর রস এখন তো শীতকাল বন্ধুরা এখন ঘরে ঘরে খেজুর গুঁড় পাওয়া যায় একটু চেষ্টা করলে খেজুর গুঁড় আশপাশ থেকে আনাই যেতে পারে কোনো অসুবিধা হবে না যদি ঘরের ছেলেদের অসুবিধা থাকে গুড় আনতে তো দু পা ফেলে একটু ইভিনিং ওয়াকও হয়ে যাবে একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে দোকানে গেলেই তোমরা খেজুর গুড় পেয়ে যাবে এই খেজুর গুড়রা ভালোভাবে গ্যাসে নাড়িয়ে নিতে হবে দেখো একটু মোটা হয়ে আসছে আর এই যে আমি সিমপিটেগুলো করে রেখেছিলাম দুধের মধ্যে ঢেলে দিলাম দেখো কত সুন্দর হয়ে গেল আমার শীতকালের রেসিপি বন্ধুরা তোমরা ভাবলে পিঠে তো রেসিপিটা দেখালো না দুধের মধ্যে ঢালাটা দেখালো হ্যাঁ বন্ধুরা আমি আজ ওইটাই করলাম তোমাদের পিঠের রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে কিভাবে বানিয়েছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আর দিয়ে দিচ্ছি আনার দানা আনার দানা দিলে দেখো বন্ধুরা জিনিসটা আরও কি সুন্দর দেখতে লাগে তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো এইভাবে বানিয়ে দেখো বেকালে খেতে নাস্তাতে টিফিনে সবই ভালো লাগবে